হ্যালো গাইস, আজ আমরা এসেছি ভট্টাচার্য বাড়ির রান্নাঘরে। আমরা দেখাবো আজকে ইলিশ মাছের পাতুরি রান্না করা, তার সঙ্গে কথাও বলবো চিংড়ি মাছের। দেখতে থাকুন। হ্যালো বন্ধুরা, এবার আমি দেখাচ্ছি কীরকমভাবে ইলিশ মাছের পাতুরিটা পরিবেশন করা হচ্ছে, মানে তৈরি করা হচ্ছে। পরিবেশনটা পরেই হবে, আগে তৈরি হোক তারপরে পেট ভোজন হোক। তো আমি দেখাই, প্রথমেই কলা পাতা নেওয়া হয়েছে। দুইভাবে করা যেতে পারে, কলা পাতা বা কচু পাতা দুটোতেই করা যেতে পারে। এখানে কলা পাতাতেই হচ্ছে, দেখুন। আচ্ছা, এইবার এটা দেখুন, এটা মশলাটা আছে, বা পুরো বলতে পারেন বা মশলাও বলতে পারেন পাতুরি। আচ্ছা, এর মধ্যে কী কী আছে একটুখানি জানালে খুব ভালো হয়। এর মধ্যে কী কী আছে একটু জানান। সর্ষে বাটা, পোস্ত বাটা, কাঁচা লঙ্কা বাটা, কাঁচা তেল, নুন, হলুদ, এগুলো মিক্স করে কলা পাতায় দিয়ে। আচ্ছা, ইলিশ মাছ দেখতেই পাচ্ছেন। সঙ্গে উপরে কাঁচা লঙ্কা। এটা আরেকটু ভালো হয় গার্নিশ করা, মানে জাস্ট উপরে যদি সর্ষের তেল দেওয়া হয়েছে মশলার সঙ্গে, উপরে জাস্ট একটুখানি যদি একটা লেয়ার সর্ষের তেল দেওয়া যায় আরও আমার মনে হয় ভালো লাগবে। দেখতে পারেন, আপনারাও ট্রাই করতে পারেন। ওটা করার পরে, মোড়ানোর পরে জাস্ট এরকমভাবে সুতো দিয়ে আপনারা বেঁধে নিতে পারেন। এরপরে আমি দেখাবো, এর পরের স্টেপটা দেখাচ্ছি, দেখতে থাকুন। আর এখনও যারা আমার চ্যানেলটিকে, ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, শ্যাম _8420কে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে নিন, লাইক করবেন, বেল আইকনটা অবশ্যই অল করবেন। আর কিছু যদি জানার থাকে আপনারা কমেন্টসে লিখতে পারেন, আমি নিশ্চয়ই দেখব, দেখে উত্তর দেবো, চেষ্টা করবো যতটা এ করার। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আপনারা দেখছেন ননস্টিকের কড়াই বসে গেছে, তার মধ্যে তেল দেওয়া হয়ে গেছে রিফাইন সর্ষের তেল দিয়ে। সর্ষের তেলটা কাচ্চিখানি যদি হয় আরও ভালো হয়, স্মেলটা থাকবে ভালো সর্ষের। তেল গরম হচ্ছে, তেল মধ্যে দিয়ে দেওয়া হলো যেগুলো মাছগুলো কলা পাতায় মোড়ানো হয়েছিল, আস্তে আস্তে বসিয়ে দেওয়া হচ্ছে। আর যাই হোক, ইলিশ মাছ বলে কথা, ইলিশ মাছ সবারই মুখে জল চলে আসে ইলিশ মাছের কথা শুনলে। তার মধ্যে ইলিশ মাছের পাতুরি, আর কোনো কথাই নেই। আর একটা জিনিস বলি, আঁচটা খুবই সামান্য রাখবেন, বেশি আঁচটা দেবেন না যাতে পাতাগুলো পুড়ে না যায়। ননস্টিকে পুড়বে না ঠিকই, কিন্তু তাও বেশি আঁচ না দেওয়াই ভালো, অল্প আঁচেই করাটা ভালো হবে, বয়েলটাও হবে ভেতরটা। কড়াইতে দেওয়ার পরে ননস্টিকের ঢাকনাটা আটকে দিন, ভাবে হতে থাকবে কিছুটা। আমরা এবার হয়ে গেছে সেদ্ধ, এবার ঢাকনাটা খুললাম, দেখতেই পাচ্ছেন মোটামুটি পাতার কালারটাই চেঞ্জ হয়ে গেছে ভেতরে বয়েল হওয়াতে। এবার এক এক করে বার করে নেব। হ্যালো গাইস, রেডি হয়ে গেছে আমাদের ইলিশ মাছের পাতুরি। এবার খুলছি, দেখতেই পাচ্ছেন হয়তো আপনাদেরও মুখে জল আসছে, আমার তো সামনে দেখে তো আসছেই। তাড়াতাড়ি জল আসার আগে তাড়াতাড়ি রেডি করে জিনিসপত্র আপনারাও বানান বাড়িতে, নিজেদের বানিয়ে খান, কেমন লাগলো কমেন্টসে জানাবেন। এবার দেখতেই পাচ্ছেন ওক
পুরো মোটামুটি একদম সব পুরো বয়ল হয়ে গেছে। আচ্ছা বন্ধুরা, এইবার এই ভিডিওটি এখানেই শেষ করলাম। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসব। আমিও খাই, আপনারাও বানান, নিজেরাও খান। ওকে, টাটা।